খানাপাৰাত সকলো সাজু করা হয়েছে। বন্তি প্রজ্বলন যেহেতু ইয়াত হব, 1 লাখতক অধিক বন্তি ইয়াত প্রজ্বলন করব, আর তারবাবে সকলো প্রস্তুতি ইতিমধ্যেই করেছে। কিন্তু প্রধানমন্ত্রীগী যেতিয়া বিমানবন্দর আহি পাব, তারপরে এই বন্তিখিনি প্রজ্বলন করা হব। তারপরে সকলো সাজু করে রখা হয়েছে, বন্তি ইয়াত সাজু করে রখা হয়েছে। খানাপাৰার এই ফিল্ডর এনে ধরনের মোদীজি বলে ইয়াত লিখা আছে, আমি সেইখিনিও আমি কিছু সময় যেতিয়া জ্বলি উঠিব এতিয়া হয়তো বন্তি প্রজ্বলন করব, কারণ ইতিমধ্যে মন্ত্রী অশোক সিংহালর আমি কিছু এই মুহূর্তে মাইকত কিছু কথা কয়ে আছে, বন্তি প্রজ্বলন যেতিয়া করব লাগবে সেই সময় চাকি প্রজ্বলন করব লাগবে, তেতিয়া সেই কথা কই দিব আর বন্তি প্রজ্বলন করব। আর বন্তি প্রজ্বলন করার বাবে এনে ধরনের এয়া সাজু করা হয়েছে, আমি এয়া দেখাব বিচার এই মুহূর্তে। এয়া মোদীজির এই আইটু আমি এই মুহূর্তে দেখছো, এই হয়েছে আই, আর আইর কাষত এনে ধরনের সকলো সমবেত হয়েছে, বন্তি তেনে ধরনের প্রজ্বলন ইয়াত করব। তারলগতে আমি কব বিচারিম যে খানাপাৰা যখন পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথার, সেই খেলপথারখনত এতিয়া ভারত মাতা কি জয় এনে ধরনের উচ্চারিত হয়েছে, আমি সেই স্লোগানের মাজলে গেছো। এয়া পরিবেশ, এই পরিবেশ ইতিমধ্যে রচনা করা হয়েছে, আর মই কৈছো যে মোদীজি লিখা এনে ধরনের বহু বন্তি এনে ধরনের সাজু করে রখা হয়েছে। বন্তির কাষে কাষে এই সকল মহিলা মর্চার যখন কার্যকর্তা আছে, কার্যকর্তা সকল এনে ধরনের সমবেত হয়েছে, বন্তি প্রজ্বলন করব। আর তারলগতে বিজেপির যখন নেতা আছে, সেই নেতা সকলো আহি ইতিমধ্যেই ইয়াত উপস্থিত হয়েছে। সেই মন্ত্রী অশোক সিংহাল ইয়াত আছে, তারলগতে অন্যান্য মন্ত্রী সকলক দেখিছো আমি বা সাংসদ সকল ইয়াত আছে, বহু কেগৰাকী আমি সাংসদক প্রত্যক্ষ করছো। এই মুহূর্তে মন্ত্রী অশোক সিংহাল আছে, আমি মন্ত্রী অশোক সিংহালের কাষে যাব বিচারিম যে কিছু সময়ের পিছনে বন্তি প্রজ্বলন করব, প্রধানমন্ত্রীগীও কিছু সময় আহি পিছত আহি উপস্থিত হবহি। 6:25 প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় বোরজার বিমানবন্দর তেখেতর আগমন হব, আর লগে লগে আমার মহিলা কার্যকর্তায় চাকি বন্তি জ্বলোৱা আৰম্ভ কৰিব। এক বিৰল পৰিদৃশ্য আপোনালোকে আৰু আধা ঘণ্টাৰ ভিতৰত ইয়াত চাবলৈ পাব। প্ৰধানমন্ত্ৰী বহুবাৰ আহিছে, যদি 2014ৰ পৰা কওঁ তেনেহলে 14ৰ পৰা অগণিতভাৱে তেওঁ আহি আছে, এবাৰ কি কেনেকুৱা ভাল খবৰ লৈ চাওক। প্ৰধানমন্ত্ৰী যেতিয়া আহে মানুহৰ উৎসাহ ইমান বেছি থাকে, এইবাৰো অহাকালি মিটিঙত আহিবলৈ মানুহ উৎসুক আছে, কিন্তু আমি সাধন দিব পৰা নাই, গাড়ী ট্ৰেইন সব দিয়াৰ পিছতো মানুহৰ উৎসাহ ইমান বেছি যে আৰু মানুহ আহিব খুজি আছে। আনকি মোৰ সমষ্টিৰ পৰাও বহুত মানুহ আমি ৰখাই দিব লগা হ'ল, তেখেতে মনে মনত বহুত কষ্ট পাইছে। সো এই উৎসাহ কেতিয়া হয়, যেতিয়া মানুহে দেখে যে নেতাজন মোৰ নেতা, নেতাজন যেতিয়া মানুহৰ প্ৰিয় হয় মানুহে হিয়া উজাৰি মৰম স্নেহ দিয়ে। আৰু মোদীজিৰ ক্ষেত্ৰত অকল অসমে নহয় উত্তৰ পূৰ্বাঞ্চলত তেনেকুৱা এটা পৰিৱেশ নিৰ্মাণ কৰিছে যে আজি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ মানুহে তেখেতক নিজৰ প্ৰধানমন্ত্ৰী বুলি ভাবে, যে আমাৰ নিজৰ প্ৰধানমন্ত্ৰী, নিজৰটো হয় ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী, আমাৰ নিজৰ প্ৰধানমন্ত্ৰী, কিন্তু যেতিয়া মই নিজৰ বুলি কওঁ সকলোৱে ভাবে যে আমাৰ নিজৰ প্ৰধানমন্ত্ৰী। এই যিটো ভাব, ই কোনোদিন আহিব পৰা নাছিল, মই ক'ব খোজা নাই, তথাপিও আপুনি জানিলে ভাল যে 10 বছৰ মনমোহন সিং ডাঙৰীয়া অসমত প্ৰধানমন্ত্ৰী হৈ থাকিলে, কিন্তু এই মৰম স্নেহ তেখেতে কোনোদিন ল'ব নোৱাৰিলে। মোদী ডাঙৰীয়াই উত্তৰ পূৰ্বাঞ্চলক বিশেষ এটা মৰম স্নেহ দিয়াৰ কাৰণে আজি উত্তৰ পূৰ্বাঞ্চলত উন্নয়ন হৈছে। সেই সিদিনা মই অৰুণাচলত গৈছিলোঁ নিৰ্বাচনী প্ৰভাৰী হিচাপে, ইলেকশ্যন ইনচাৰ্জ হিচাপে, তাতেও মই যিটো ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ দেখিলোঁ কল্পনাৰ বাহিৰৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ তাত হৈছে। চ' মই ভাবোঁ যে এক ভাল পৰিৱেশ নিৰ্মাণ হৈছে আৰু এই ভাল পৰিৱেশ চলি থাকিব, অহাকালির মিটিং এক ঐতিহাসিক মিটিং হব, ঐতিহাসিক মিটিং হব। আর পবিত্র মার্ঘেরিটা কামাখ্যা প্রসাদ তাসা সকলো আছে, পবিত্র মার্ঘেরিটা ডাঙরিয়া প্রধানমন্ত্রীক লৈ ব্যাপক উৎসাহ দেখেছো। হয়, ইয়াত ব্যাপক উৎসাহ, আমি আটাইতকৈ অভিভূত হৈছোঁ। ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা বা চৰকাৰী চাকৰিয়াল বিষয়া ইত্যাদিৰ ওপৰঞ্চি সৰ্বসাধাৰণ লোকো ইয়াত আহিছে স্বতঃস্ফূৰ্তভাৱে। আমি দেখিছোঁ কলেজৰ ল'ৰা ছোৱালীবোৰ বহুতো আহিছে, আৰু ইয়াত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ শুভাকাংক্ষী, চৰকাৰৰ শুভাকাংক্ষী বা চাকৰিয়ালৰ লগতে সৰ্বসাধাৰণ লোকো আহিছে। এইটো এটা আটাইতকৈ মন কৰিবলগীয়া বিষয়, ছাত্ৰ ছাত্ৰীসকলো ওলাই আহিছে। গতিকে এয়াই হ'ল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি থাকা দেশবাসীর, রাজ্যবাসীর থাকা সদিচ্ছা, আর এ বিকাশের বাবে আইছে। রাজনৈতিক ক্ষেত্রে ইয়ার কিছু অবধারিতভাবে ভাল প্রভাব পড়বই, কিন্তু ইয়াত মূলত আমি বিকাশের বাবে অসমৰ আন্তঃগাঁথনি উন্নয়নের কিছু প্রকল্পর বাবে আহিছে। 11,599 কোটি টাকার যে প্রকল্প, যত দুটা আন্তঃরাষ্ট্রীয় মানের স্টেডিয়াম, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর স্বপ্ন প্রকল্প, কামাখ্যা করিডোর, গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়, করিমগঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয়, 43টা বৃহৎ পথ, 38খন
এখন দলং ইত্যাদি ইত্যাদি প্রায় 11,599 কোটি টাকার প্রকল্পের আহিছে। গতিকে এই আন্তঃগাঁথনি উন্নয়নে আমার দেশখন আগলৈ যাব। এই ভাল কামবিলাকে আমার সংকল্পপত্রত আমি করা ঘোষণাবিলাক আমি যে ফলপ্রসূ করেছো সি সূচাই, আর রাজনীতিত ফল নিবিচারিলে অবধারিতভাবে স্বতঃস্ফূর্তভাবে এনে ধরনের ভাল কামবিলাকে ভাল প্রভাব পেলায়, ভাল প্রভাব পেলায়। 24-ৰ নির্বাচন আহি আছে, ইয়াক বহু সময়ত কোৱা হৈছে যে বিজেপির রণতুণ্ডবি। আমার গ্রাসরুট লেভেলত কাম নিরবচ্ছিন্নভাবে চলি আছে, বিভিন্নভাবে চলি আছে। গতি রণডঙ্গানো বজাব কার বিরুদ্ধে? কারণ রণডঙ্গা বজাব কারণে বিরোধী পক্ষ লাগিব, ইয়ার বিরোধী নাইয়ে। যেটা আর একটা কথা আপনাদের দেখিছে যে মানুষে স্বচক্ষে উন্নয়নটি দেখিলে, গুৱাহাটী ডেভেলপমেন্টে হোক প্রতিটি জেলাত উন্নয়ন দেখিছে, আর মানুষে সর্বস্পর্শীভাবে সরকারি আসনিবিলাকে স্পর্শ করছে। গতি রণডঙ্গা বজাব কারণে কোনো মানে নাভাবো যে এই রণডঙ্গা হয়, স্বতঃস্ফূর্ত ব্যবস্থা হয়, স্বতঃস্ফূর্ত ব্যবস্থা। আমি বন্তি প্রজ্বলন হয়েছে ইভা, আমি সেই বন্তি প্রজ্বলনের মাদলে এই মুহূর্তে যাব বিচারিম যে বন্তি প্রজ্বলন ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। বন্তি জ্বলাবলৈ আরম্ভ করেছে। মাজে মাজে ভারত মাতা কি জয় আর তার জয় শ্রীরাম ধ্বনি আমি শুনে আছো। মাঝে মাঝে উরুলিও শুনিছো আমি। ইভা এনে ধরনের বন্তি প্রজ্বলিত হয়ে আছে, আর প্রধানমন্ত্রীগী যেহেতু ইতিমধ্যে আহি বর্জার বিমানবন্দরত আহি নামিছেহি, তারপরে যেহেতু বাইরত ইয়ালৈকে আহিব। এটা মোদীজি জিন্দাবাদও এনে ধরনের চলি আছে, আর ইয়াত কইছোই যে প্রথমতে যে মোদীজি বুলি এনে ধরনের এক ডিজাইন করা হয়েছে, আর সেই মোদীজি বুলি যে ডিজাইন করেছে তাতে বন্তি সমূহ প্রজ্বলিত হয়েছে। একেলগে যেটা বন্তিখিনি প্রজ্বলিত হব তেতিয়াকৈ সচাকৈ ইয়াত কিছু সুকীয়া পরিবেশ ইয়াত দেখা যাব। এই মুহূর্তে আমি রত্না সিংকে ধরে বিভিন্ন সকল সিটু সাইডে আছে, আমি কাষলেও যাবলে চেষ্টা করি। কিন্তু ইয়াত বন্তি যেহেতু প্রজ্বলিত হয়ে আছে, আমি দুই এগারী কার্যকর্তার সত্যি মহিলা মোর্চার যখন কার্যকর্তা আছে সত্যিও কথা পাতি যাম। বন্তি প্রজ্বলন করে আছে আপনাদের? হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া অহার কারণে আমি প্রদেশ মহিলা মোর্চা সহস্রাধিক বন্তি প্রজ্বলন করেছো। তেখেত অহার বাবে আমার অত্যন্ত ভাল লাগিছে, আর হেয়ে আমি প্রদেশ মহিলা মোর্চার সমূহ কার্যকর্তায় আমি এই বন্তি প্রজ্বলন করেছো। প্রধানমন্ত্রীগী ইভা যেহেতু আজি নিশা কইনা ধরাত কটাব, আর কইনা ধরাত যেটা থাকিব এখন কোর কমিটির কেগারীমান সদস্যর সঙ্গে এখন বৈঠকও করব, আর কাইলের দিনট যেহেতু বহুকটা কার্যসূচী আছে, আমি বন্তি প্রজ্বলনের এই সমূহ দৃশ্য দেখাই যারে সেই যিখিনি কার্যসূচী কাইলে সমাপন করব সেই কার্যসূচী সম্পর্কে অকনমান আমি কব বিচারিম। যে কাইলে মা কামাখ্যা দিব্যরূপ পরিযোজনা যে 498 কোটি টাকা ব্যয় সাপেক্ষে সেই কার্যসূচী সেয়া মুক্তি করব। ঠিক একদরে আধারশিলা স্থাপন করব লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর সহযোগী পথর বহলীকরণের যে 358 কোটি টকীয় প্রকল্প, সেই প্রকল্প আধারশিলা করব। ঠিক একদরে আধারশিলা স্থাপন করব 38খন দলঙর নির্মাণের 43টা পথর উন্নীতকরণের, যত নির্ধারণ করা হয়েছে 3,444 কোটি টাকা। ঠিক একদরে নেহেরু স্টেডিয়ামক ফিফা মানর ফুটবল স্টেডিয়ামলৈ উন্নীতকরণের 831 কোটি টাকা ব্যয় সাপেক্ষে সেই প্রকল্পরও আধারশিলা প্রধানমন্ত্রীগীয়ে করব। ঠিক একদরে চন্দ্রপুর স্টেডিয়ামর 300 কোটি টাকা ব্যয় সাপেক্ষে চন্দ্রপুর স্টেডিয়ামর আধারশিলা করব। রাজু, আমি আপনাকে এই মুহূর্তত ধন্যবাদ জানাইছো। সেই পরিবেশ আমি আপনাকে আমার দর্শকক দেখাই থাকি বলে অনুরোধ জানাম, যেহেতু সমান্তরভাবে আমি প্রধানমন্ত্রীগীর ভ্রমণ কার্যসূচীর প্রতিটি খবর আমার দর্শকক জানাবলে চেষ্টা করছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।